নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির খুব গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে, আর আপনারা যদি এর আগের যে প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো যদি দেখতে চান তাহলে আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে পরপর দেখুন প্র্যাকটিস সেট আপলোড করে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করছি। তা প্রথম প্রশ্ন এখানে আছে, এ চাইল্ড লার্নস মোর ইফ হি ইজ। তাহলে একজন শিক্ষার্থী বেশি শিখতে পারে কিসের মাধ্যমে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে টট থ্রু অ্যাক্টিভিটি মেথড। তারা যদি অ্যাক্টিভিটি মেথডের মাধ্যমে শেখে, মানে হাতে করে শিক্ষা বা ব্যবহারিক শিক্ষা, তার মাধ্যমে একটা স্টুডেন্ট কিন্তু বেশি শিখতে পারে বা একটা চাইল্ড বেশি শিখতে পারে বা বেশি জানতে পারে। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্ন, দ্য টিচার ইন দ্য ক্লাসরুম মেক্স ইফোর্ট। তাহলে সে ইফোর্ট কিসের মাধ্যমে পেতে পারে, মানে প্রচেষ্টাটা কিসের মাধ্যমে তৈরি করতে পারে? না, এখানে অপশান দেওয়া আছে টু প্রোভাইড এক্সপিরিয়েন্স টু স্টুডেন্ট, এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের অভিজ্ঞতার মাধ্যমে, টু প্রোভাইড সাপোর্টিং লার্নিং এনভায়রনমেন্ট, আর টু প্রোভাইড অপরচুনিটি টু রিফ্লেক্ট, আর ফোর্থ হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তাহলে একজন টিচার ক্লাসরুমের মেক এফোর্ট, মানে প্রচেষ্টাটাকে কীভাবে এগোতে পারে, তা এটা হচ্ছে এই সবকটা মাধ্যম ব্যবহার করতে হবে তাকে। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দেয়ার আর টু অবজেক্টস অফ এডুকেশন। শিক্ষার দুটো উদ্দেশ্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা দেখে নেবো এখানে সঠিক উত্তর কোনটা হবে, টু ইনস্টল সাবজেক্ট নলেজ ইন দ্য চিলড্রেন অ্যান্ড টু কজ মেন্টাল ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন। তাহলে অপশান এটা এখানে সঠিক উত্তর হবে, কেন না টু ইনস্টল সাবজেক্ট নলেজ ইন দ্য চিলড্রেন, বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য অ্যান্ড জ্ঞান বাড়ানোর জন্য, এবং টু কজ মেন্টাল ডেভেলপমেন্ট এবং মানসিক বিকাশও যাতে হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন আছে, মোস্ট চিলড্রেন লার্ন দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে তারা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ শেখে কিসের মাধ্যমে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে স্থানীয় ভাষা বলতে পারেন, স্থানীয় ভাষা অনেকে আবার মাতৃভাষা বলে, তাই এটা স্থানীয় ভাষা থেকে বেশি ভালো দেখায়। ঠিক আছে, তাহলে এটা এর সঠিক উত্তর হচ্ছে অ্যাট দি এজ অফ 4 ইয়ার্স, 4 বছর বয়স থেকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চিলড্রেন অফ 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ নিড। মানে এই 6 থেকে 11 বছর যে সমস্ত শিশুরা আছে তা মানে অ্যাজ গ্রুপ নিড, মানে ইয়ার্স এজ গ্রুপ, এই গ্রুপটা নিড, মানে এদের প্রয়োজন কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা দেখে নিই, ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাসরুম, অটোনমি ইন লার্নিং, অ্যাক্টিভিটি বেসড ইন্টারাক্টিভ লার্নিং, অল অফ দ্য অ্যাবাভ। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। চলে আসবো পরবর্তী প্রশ্নে, এ চাইল্ড শোজ জেলাসি অ্যাট দ্য এজ অফ। তাহলে তাদের মধ্যে জেলাসি মানে ঈর্ষা, অহংকার, তা এগুলো কোন এজের বয়সের মধ্যে বেশি দেখা যায়, তা এর সঠিক উত্তর হচ্ছে 18 ইয়ার্স, 18 বছর বয়সের শিশুদের মধ্যে এটা কিন্তু বেশি দেখা যায়। আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাস্কের প্রশ্ন। তা হোমটাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস শর্টলিস্টেড হয়েছে বা যাদের ইমেল অ্যাড্রেস শর্টলিস্টেড এর মধ্যে চাওয়া হয়েছে বা আপনাদের রিপ্লাই চাওয়া হয়েছে যে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন, তারা কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্টুডেন্ট লার্ন ইন ভ্যারাইটি অফ ওয়ে, বিভিন্ন রাস্তায় তারা শেখে, তা এই 4টির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে আমরা দেখে নেব। তা স্টুডেন্টস লার্ন ইন ভ্যারাইটি অফ ওয়েস, এর সঠিক উত্তর হচ্ছে থ্রু এক্সপেরিমেন্ট, ডিসকাশন, আস্কিং কোয়েশ্চেন, ডুইং অ্যাক্টিভিটি অ্যান্ড থ্রু রিফ্লেকশন। এই কটার মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের বিভিন্ন ওয়ে, যে সমস্ত রাস্তার মাধ্যমে তারা এগুলো শেখে বা তারা এডুকেশন নেয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চিলড্রেন অফ 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ হ্যাভ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে 6 থেকে 11 বছরের শিশুদের এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে তা চিলড্রেন অফ 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ হ্যাভ ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, মানে এর মধ্যে কোন ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে বা তাদের মধ্যে, সেটা আমাদের বার করতে হবে। তা আমরা এখানে দেখে নেবো এই 4টির মধ্যে কোনটা সঠিক উত্তর, যে 6 থেকে 11 বছরের বাচ্চাদের যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, তা এর সঠিক উত্তর হচ্ছে চিলড্রেন আর ন্যাচারাল অ্যান্ড অ্যাক্টিভ লার্নার, এই বয়সের বাচ্চারা কিন্তু অ্যাক্টিভ লার্নার হয়ে থাকে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট এ ক্রিয়েটিভ চাইল্ড ইজ নট ট্রু। মানে একজন সৃজনশীল শিশুর ক্ষেত্রে কোন অপশানটা সঠিক নয় সেটা আমাদের এখানে বার করতে হবে 4টে অপশানের মধ্যে।
তা এখানে সঠিক উত্তর হচ্ছে নট অ্যাডভেঞ্চারাস। তো এইখানে কিন্তু অপশন বিটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। নিউ নলেজ ইজ অ্যাকোয়ার্ড থ্রু, মানে নতুন নলেজ বা নতুন জ্ঞান সেটা অর্জন করা হয় কিসের মাধ্যমে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এটার সঠিক উত্তর হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্চিং নিউ মিনিংস, ঠিক আছে, অভিজ্ঞতা এবং নতুন মানে মিনিংস মানে নতুন মানে খোঁজার মাধ্যমে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। টিচিং ইজ এ প্রসেস অফ, তাহলে টিচিং একটা কিসের প্রসেস, তা এটা আমাদের এখানে চারটে অপশনের মধ্যে যেটা সঠিক সেটা বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ফেসিলিটিং অফ লার্নিং অফ টিচিং লার্নিং, ঠিক আছে। তাহলে ফেসিলিটি দেওয়া মানে অ্যাজ এ ফেসিলিটেটর, ঠিক আছে, একজন টিচার হচ্ছে কি একজন বর্তমান দিনে একটা ফেসিলিটেটর, তাহলে ফেসিলিটিং অফ টিচিং লার্নিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সোশ্যাল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড অ্যাকচুয়ালি বিংস, মানে সোশ্যাল ডেভেলপমেন্ট মানে সামাজিক বিকাশ অফ এ চাইল্ড একজন শিশুর অ্যাকচুয়ালি বিংস কিসের মাধ্যমে এটা তৈরি হয়, না কোন বয়সে এটা তৈরি হয়, আর এটা হচ্ছে সঠিক উত্তর হবে ইন আর্লি চাইল্ডহুডে তাদের তৈরি হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ সুইটেবল মেথড অফ টিচিং প্রাইমারি ক্লাস চিলড্রেন ইজ, তাহলে একটা সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত মেথড অফ টিচিং প্রাইমারি ক্লাস চিলড্রেন, তার মানে প্রাইমারি ক্লাসে যে সমস্ত বাচ্চা আছে তাদের সুইটেবল মেথড কোনটায় চ্যাপ্টারের মধ্যে, সেটা আমাদের এখানে বলতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে প্লে ওয়ে মেথড, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। ইন ইন্ডিয়া প্রাইমারি এডুকেশন সিস্টেম ইজ লেইং এম্ফাসাইজ অন, তাহলে ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা সিস্টেম পদ্ধতি ইজ লেইং এম্ফাসাইজ মানে গুরুত্ব আরোপ করে কিসের উপরে, তা আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এনকারেজিং রোট লার্নিং। তাই বর্তমান দিনে আমাদের যা এডুকেশন সিস্টেম তারা মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দেয়, তাহলে এটা কি সঠিক উত্তর হচ্ছে এনকারেজিং রোট লার্নিং, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন। টিচিং বিকেমস মাচ মোর ইফেক্টিভ প্রোভাইডেড, তাহলে টিচিংটা খুব ভালো করানো যেতে পারে বা খুব ফলদায়ক হয় তা কিসের মাধ্যমে, সেটা আমাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর হবে স্টুডেন্ট আর গিভিং অটোনমি অ্যান্ড কন্ট্রোল টু ওয়ার্ক অন দেয়ার ওন, তারা যদি নিজেরা নিজেদের মতো করে কাজ করে তাহলে কিন্তু বেশি এফেক্টিভ হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। লার্নিং ইজ এ প্রসেস অফ, তাহলে লার্নিং একটা কিসের প্রসেস, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে মিনিং মেকিং থ্রু এক্সপিরিয়েন্স, তাহলে অভিজ্ঞতার মাধ্যমে, ঠিক আছে, তাহলে মিনিং মেকিং থ্রু এক্সপিরিয়েন্স। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আইকিউ অফ এ টিচার অফ ট্যালেন্টেড স্টুডেন্ট বা ট্যালেন্টেড চাইল্ডের, তার মানে আইকিউ অফ এ ট্যালেন্টেড চাইল্ড ইজ, মানে একজন ট্যালেন্টেড মানে বুদ্ধিদীপ্ত শিশু তার আইকিউ মানে ইন্টেলিজেন্ট কোশ্চেন কত হবে, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, তবে স্ট্যান্ডার্ড আমরা যেটা সেটা করছি এখানে যে 125 আইকিউ, ঠিক আছে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন। এ স্টুডেন্টস ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন, তাহলে একজন ছাত্র তার বিকাশ নির্ভর করে কোনটার উপরে, এই চারটে অপশনের মধ্যে। এর সঠিক উত্তর হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে, মানে ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, যেরকম আপনারা জানেন যে তার ডেভেলপমেন্টটা এর মধ্যে নির্ভর করে। হেরিডিটি মানে বংশগতি, অ্যান্ড এনভায়রনমেন্ট মানে পরিবেশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ গুড টিচার ইজ ওয়ান হু, তাহলে একটা গুড টিচার এই চারটের মধ্যে কোন গুণটা থাকলে সে তাকে একটা গুড টিচার বলা যাবে, তা আমরা এখানে দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে কজ ডিজায়ার বিহেভিয়ারাল চেঞ্জ ইন দ্য লার্নার, ঠিক আছে, এইটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ইনস্ট্রাকশন অ্যাট দ্য প্রাইমারি স্টেজ নিড টু বি, তাহলে ইনস্ট্রাকশন অ্যাট দ্য প্রাইমারি স্টেজ, ইনস্ট্রাকশন মানে হচ্ছে নির্দেশ, তাই না, তাহলে ইনস্ট্রাকশন অ্যাট দ্য প্রাইমারি স্টেজ প্রাথমিক প্রাথমিক স্তরে নিডস টু বি, কি প্রয়োজন হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। না এইটা বর্তমানে এইটা হচ্ছে স্টুডেন্ট সেন্টার মানে শিশুকে কেন্দ্র করে বা ছাত্রকে কেন্দ্র করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ এসেন্সিয়াল ফর লার্নিং, লার্নিংয়ের জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এখানে দেওয়া হচ্ছে সেলফ এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা, সেলফ থিঙ্কিং, নিজের চিন্তাভাবনা, সেলফ অ্যাক্টিভিটি, নিজের ক্রিয়াকলাপ, অল অফ দ্য অ্যাবাব, তাই এখানে সঠিক উত্তর অল অফ দ্য অ্যাবাব। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ চাইল্ড অফ 6 or 7 ইয়ার্স ওল্ড ইজ নট এবল টু অ্যাকসেপ্ট আদার্স ভিউ পয়েন্ট, তাহলে এ চাইল্ড একজন শিশু অফ 6 to 7 ইয়ার্স মানে 6 থেকে 7 বছর বয়স যার, ইজ নট এবল টু অ্যাকসেপ্ট আদার্স ভিউ পয়েন্ট, সে অন্য লোকের ভিউ পয়েন্টটা অ্যাকসেপ্ট করে না,
ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর কি হবে? কেন করে না, তার কারণ হচ্ছে বিকজ হি ইজ ইগোসেন্ট্রিক। তাই সেই সময় বাচ্চারা কি থাকে না, ইগোসেন্ট্রিক, তাই তারা অন্যের যে বক্তব্য সেটাকে তারা সেভাবে নেয় না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, চিলড্রেন অফ 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ নিডস দ্য ফলোয়িং ফর লার্নিং। তাহলে চিলড্রেন যারা যাদের বয়স 6 থেকে 11 বছর বয়সের মধ্যে, তা তাদের প্রয়োজন এই নিচে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটি, এটা আমাদের বার করতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ কনসেন্ট্রেট অ্যাক্টিভিটি অর এক্সপিরিয়েন্স, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং প্লেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ফর ইমোশনাল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইন আর্লি চাইল্ডহুড। তাহলে এখানে কি বলছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং, এই নিচে যেগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা প্লেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল, খুবই গুরুত্বপূর্ণ রোল মানে ভূমিকা পালন করে ফর ইমোশনাল ডেভেলপমেন্ট, আবেগের বিকাশের জন্য অফ এ চাইল্ড, একটা শিশুর, ইন আর্লি চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড যখন তার বয়স থাকে, ঠিক আছে, তা তখন তাদের মধ্যে সব থেকে বেশি কে ভূমিকা পালন করে, না তার মধ্যে প্যারেন্টস, প্যারেন্টস কিন্তু তাদের মা বাবা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এডুকেশন সাইকোলজি ইজ, তাহলে এডুকেশন সাইকোলজি কি, তা সেটা আমাদের এখানে জানতে হওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে অ্যান অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে, একটা ব্যবহারিক বিজ্ঞান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইঙ্কবোর্ড টেস্ট অফ পার্সোনালিটি ইজ, মানে পার্সোনালিটি টেস্ট মানে ব্যক্তিত্ব পরীক্ষার যে ইঙ্কবোর্ড টেস্ট, সেটা কি টেস্ট, সেটা আমাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে এ, প্রজেক্টিভ টেস্ট। নেক্সট প্রশ্ন, ফর দ্য 6 to 11 ইয়ার্স এজ গ্রুপ লার্নিং ইজ, তাহলে এই বয়সের যে লার্নিং সেটা কি, সেরকম কীরকম প্রকৃতির হয় সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে অ্যান অ্যাক্টিভ প্রসেস অফ নলেজ কনস্ট্রাকশন, ঠিক আছে, না কেন এটা অ্যাক্টিভ মানে সক্রিয় প্রক্রিয়া অফ নলেজ মানে জ্ঞানের সংগঠনের জন্য। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লার্নিং ইন চিলড্রেন অকার্স থ্রু, তাহলে কীভাবে হয়, লার্নিং ইন চিলড্রেন অকার্স থ্রু, কিসের মাধ্যমে হয় সেটা আমাদের এখানে বলতে হবে। না এটার সঠিক উত্তর হচ্ছে ডুইং অ্যাক্টিভিটি, তাহলে কাজ করা বা ব্যবহারিকভাবে কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ বা খুব ভালোভাবে হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লার্নিং টেক্স প্লেস ইফেক্টিভলি ইফ এ চাইল্ড, তাহলে লার্নিংটা শিখনটা টেক্স প্লেস জায়গা নেয় ইফেক্টিভলি মানে খুবই গুরুত্বপূর্ণভাবে ইফ এ চাইল্ড, যদি একজন শিশু কি করে সেটা আমাদের এখানে বলতে হবে, ডু অল অফ দ্য অ্যাবাভ, তার মানে সে যদি এর উপরে সব কটা করে, যেমন কি ইজ মেড রেডি টু লার্ন, অপশন বি রিপিট হোয়াট হি লার্ন, থার্ড এখানে অপশনটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে ফিল স্যাটিসফ্যাকশন তাই মনে হচ্ছে, আর নেক্সট হচ্ছে ডান অল দ্য অ্যাবাভ। তা আমরা যেমন আগেই বললাম যে ইফেক্টিভ প্লেস ইফেক্টিভ কখন হবে, যখন সে সবগুলোই করবে। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট গ্রোথ, গ্রোথ সম্পর্কে কোনটা সত্যি নয় সেটা আমাদের বলতে হবে। অপশন এ আছে গ্রোথ ইজ ফিজিক্যাল, বৃদ্ধি হচ্ছে দৈহিক, যেটা না সেটা আমাদের বলতে হবে গ্রোথ দৈহিক, সেটা আমরা জানি। গ্রোথ ইজ কোয়ান্টিটিভ, হ্যাঁ গ্রোথ কোয়ান্টিটিভ মানে গ্রোথ আর ডেভেলপমেন্টের হচ্ছে একটা কোয়ান্টিটিভ আর একটা কোয়ালিটিভ, তাহলে গ্রোথ হলো কোয়ান্টিটিভ মানে হচ্ছে গুণগত, আর মানে কোয়ান্টিটিভ মানে হচ্ছে কি, কোয়ান্টিটিভ মানে হচ্ছে আকার মানে ওজনগত, ঠিক আছে, আর কোয়ালিটিভ মানে হচ্ছে গুণগত, ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্টটা গুণগত। নেক্সট আছে কি, ডেভেলপমেন্ট ইজ মেজারেবল, এটাকে মেজার করা যায়, আর লাস্ট হচ্ছে ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস, এইটা কিন্তু ভুল, সারা জীবন ধরেই ডেভেলপমেন্ট হয় না, একটা বয়স পরে সেটা সারা জীবন ধরে, স্যার এখানে বলেছি ডেভেলপমেন্ট এখানে গ্রোথ হবে, সারা জীবন ধরে গ্রোথ হয় না, গ্রোথ একটা এজের পরে শেষ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ডেভেলপমেন্টটা সারা লাইফ লং প্রসেস, ঠিক আছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আলোচনা করে দিয়েছি। এইবার আমরা চলে আসছি আপনাদের যে পরবর্তী আকর্ষণীয় বিষয়, তা সেই আকর্ষণীয় বিষয়, তা আকর্ষণীয় বিষয়ে আপনাদের আজকে হোমটাক্সের যে প্রশ্নটা আলোচনা করবো সেই প্রশ্নটা আমি বলছি, আপনারা একটু খাতা লিখে নেন। এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ লার্নিং ইজ অপশন এ এক্সপিরিয়েন্স, অপশন বি টিচিং, অপশন সি অবজেক্টিভ, আর অপশন ডি হচ্ছে গাইডেন্স। আবার আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, এসেন্সিয়াল কম্পোনেন্টস অফ লার্নিং ইজ মানে লার্নিং শিখনের প্রয়োজনীয় উপাদান কোনটি হবে, অপশন এ এক্সপিরিয়েন্স, অপশন বি টিচিং, অপশন সি অবজেক্টিভ, না অপশন ডি গাইডেন্স। আপনাদের এই 4টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা একদিনে কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টে হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে
ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।